উপস্থিত হবলে আহি থাকোতে এতে কনমানি শিশুয়ে সৌ সেইখিনিতে কান্দি আছিলে। আমি শিশুটিক লৈ আহিছো, কাৰ হয় উপযুক্ত তথ্য প্ৰমাণ দি পেলাই আমাৰ হাতৰ পৰা লৈ যাব দেই, মই শিশুটিক মাতি দিছো। অ ধন আহাচোন, বাবু আহা আহা, কান্দব নালাগে, আহাচোন, মায়েৰে ইয়াতে আছে বোধহয় ক'ৰবাত বিহু ফাংচন চাই। আহা আহা, কান্দব নালাগে, কান্দব নালাগে বাবু, ৰবাচোন, মায়েৰেক যে ইমানকে হেৰি কৰি আছে, ক'ত গেল মায়েৰে, ক'ত গেল? তাৰপিছত বুলেট চলাই ৰাখি যে বুলেট খন মায়ে এনেকে কঁকালত ধৰি এনেকে বহিলে যে মোক লাঠি মাৰি গুচি গৈছে। আচ্ছা আচ্ছা, তাৰমানে মায়েৰে অকণমান চৰিত্ৰটো বেয়া বোধহয় ন? আচ্ছা আচ্ছা, আছে এনেধৰণৰ নাৰীও আমাৰ সমাজত আছে বাৰু, জানো। আচ্ছা তোমাৰ কি নাম বাবা? মোৰ নাম নৰেন শৰ্মা পাঠক কলিতা। হা? নৰেন শৰ্মা পাঠক কলিতা। নৰেন শৰ্মা পাঠক কলিতা, কেনেকে হলে তোমাৰ ইমান? তিনিটা দেউতা আছিল। এই কৃষ্ণ প্ৰভু দে, আমাৰ এইবিলাকত তিনিটা তিৰোতা থাকে, মাক থাকে, কিবা থাকে, তোমাৰ তিনিটা দেউতেৰে মাৰ তিনিটা দেউতাক বিয়া পাতিছিল। হে ভগৱান, কি শুনিছো এইবিলাক কলি যুগত, কেনেকে হলে তিনিটা দেউতাৰে? প্ৰথমতে শৰ্মাক বিয়া কৰিছিল। আচ্ছা, তাৰপিছত শৰ্মাক বিয়া কৰিলে কি কি? শৰ্মাৰ বহুত টাকা আছিল, টাকাতে টাকা পইচা কেইটা লৈ পেলাই মাইকো মাৰি মাৰি পেলাইছে মাথাত। আচ্ছা, মায়েৰে শৰ্মাক মাৰি পেলাইছে, তাৰপিছত? তাৰপিছত শৰ্মা মৰি থাকিছে, তাৰপিছত পাঠক আহিল। আচ্ছা, জানক, তাৰপিছত কলিতা কৰিব মনে থাক বাবু, তুমি হেৰি কান্দা কাটা কৰিব নালাগে, মায়েৰে জনী ক'ত আছে বাৰু, আহি মই যোগাযোগ কৰি দিম। আচ্ছা বাবু, হেৰি কিবা খাবা নেকি? মাক দেউতাক বিলাকে সন্তানৰ আগত যিকোনো কৰ্ম কৰোতে অকমান চিন্তা কৰা উচিত, কাৰণ কিয় সন্তানে সেইবোৰ গ্ৰহণ কৰে, এইবিলাক বেয়া বস্তু নাখাবি। আচ্ছা জানক, হেৰি তই পঢ়া নে? মায়েৰে আহে মানে বাৰু, তই কি কি পঢ়লি অকমান তাকে জানো দেচোন। আচ্ছা মোক দুটো বানান কচোন। কি? আচ্ছা বাল্টি বানানটো কচোন। আচ্ছা পেন্সিল বানানটো কৈছোন। মাল মাগুৰে, তই অসমীয়া জানা? গণনা কৰোতে মা কৈছিলে বোলে ই ডাঙৰ হলে বেলেগ মানুহ ভালকে ৰেখে। হয় নেকি? আচ্ছা তই মোক অসমীয়াৰ দুটামান হেৰি কৈছোন, বাক্য ৰচনা কবা জানবি না? জানবি? আচ্ছা খাই পাত ফালাটো তই বাক্য ৰচনা কৰছোন। খাই পাত ফালা মানুহক কাহাৰ খাই ভাটিব লাগে, জিনকে ফালে ফালি থাকক।
আচ্ছা পানী ধানসরাটো কোশ্চেন তো বাক্য রচনা কর পানী ধানসরা আছে যে মুরগি বইবা কুসকুসকে দিমা পাইতা ওরা তো মাল মাগুর আছে আরে আচ্ছা বাবু কোচ্ছে সে এটো কি সে সে তো এই ক্লাপি মুখ স্কুলে গেলে ইনকে বেশি মুনারিতে সাই এসে লাইন মেট থাকে এইবিলাক বেয়া বস্তু আগতে মানুহ হিচাপে গড় লৈ উঠ তারপিছত তোর জীবনত কোনবা এগৰাকী নারী পাবিয়ে বুঝি পেছা আগতে সর মারি দিলে তার দৌতকর উঠো বলই নাই তিনটাকে দৌতক পাচিয়ে আচ্ছা বাদ দি হেৰি বিজ্ঞান জানা হবা ইংরেজিও জানা আচ্ছা মোক বিজ্ঞানের একটা প্রশ্ন কোশ্চেন আচ্ছা গছর ফল পকিলে উপর ফলে না যায় তল ফলে কে আহে উপর খা মানু না খে তলে খা মানু যে কাই গনে তল লোক মুখে পথে দিয়ে ভগবান আচ্ছা আরে ইংলিশও জানো বলি কইছি আচ্ছা তো এটা টেন সলিউশন কোশ্চেন কি রাবণে হিতা ঘরণ করেছিল হরণ না পুরণ রাবণে হিতা ঘরণ করেছিল এটু তো ইংলিশে টেন সলিউশন করলি ইংলিশে করলি কথা আছে তো এখানে হচ্ছিল হরণ না পুরণ আচ্ছা কোশ্চেন বাবা আপনি ঠেট পরীক্ষার মাস্টার নিয়ম কি ফেস ফেস কেউ দি থাকে এ কপালো ঠেটুয়ে নাই সরকারি চাকরি তুই শুনি নাই না কপালে ঠেটুয়ে নাই না নাই দে মোর আচ্ছা কোশ্চেন বাইরে আহে মানে এনে থাকতে তোর লগত কথা পাতি আছো দেখো কি হেৰি রাবণে হিতা ঘরণ করেছিল রাবণে হিতা ঘরণ করেছিল সীতা ওয়াজ ডিভাইডেড বাই রাবণ ভাই ইংলিশ সীতা ওয়াজ ডিভাইডেড বাই রাবণ আচ্ছা বাবা এইবার তো মেট্রিক উত্তীর্ণ তো বদলে দিলাম কিবা আগতে তাৰমানে অসমীয়াৰ পৰা ইংলিছক লাগি কৈছিল এইবাৰ কি কৈছি ইংলিছৰ পৰা অসমীয়া কৰিব দিছি তই পাৰবি না মই এটা ইংলিছ সেন্টেন্স কম পাৰিম সব পাৰিম পাৰবি আচ্ছা নেভার টেলে লাই ইসলাম তার ডালডা আদা নেভার টেলে লাই এটো অসমীয়া কৰছন নেভার টেলে লাই নেভার মানে কি তো নহয় তেল মানে সিংখা তেলে হব আর লাই মানে সে লাই হাকে হব তো লাই হাক তেল দিবে না লাগে এ টি ও তো তো খাই ফেলবি হে খাই ফেলে মানে দিলি খাদ্য ফেলতাম আচ্ছা তই মোক আচ্ছা সমাজত জ্ঞানৰ দুটামান প্ৰশ্ন কৈছোঁ আচ্ছা পুৰুষৰ তয়ো পুৰুষ ময়ো পুৰুষ তোৰ মোৰ ভাল লগা বস্তু দুটাৰ নাম কৈছোঁ এজন পুৰুষৰ অন্য এজন পুৰুষৰ ভাল লগা বস্তু দুটা নাম কৈছোঁ পৰণ নাৰী আৰু আৰে ইটো গাড়ী আৰু তিৰি মাহৰ গৰম জুলাই মদৰ গৰম চুলাই মই নে কও শুনছো মাহৰ গৰম জুলাই মদৰ গৰম চুলাই প্ৰেমৰ গৰম কি পাব্লিক জুলাই বেলেগ মাল দেখোন এইটো আচ্ছা সমাজত জ্ঞানত তই মোক আৰু এটা প্ৰশ্ন কৈছোঁ আচ্ছা সাম্প্ৰতিক অৱস্থাত অধিক মাত্ৰাত বৰফ পৰা ঠাই কোনটো গুৰা কোন জেগাত কত পৰে অধিক মাত্ৰাত বৰফ কত পৰে সাম্প্ৰতিক অৱস্থাত মাল মাগুৰে আচ্ছা বাবু সমাজ অধ্যয়নৰ আৰু এটা মোক প্ৰশ্ন কৈছোঁ কাৰণ মোৰ সুধিও ভাল লাগছে আচ্ছা এক কেজি তোলাৰ ওজন বেছি না এক কেজি লোহাৰ ওজন বেছি এক কেজি তোলাৰ ওজন বেছি না লোহাৰ ওজন বেছি বা চিন্তা কৰিব নালাগে কাৰণ ঘপককে কম নেকি জানা চলি মই এক কেজি লোহাৰ এক কেজি তোলাৰ এক কিলো সমান এক কেজি লোহাৰ ওজন বেছি
তুলো এক কেজি লোহাও এক কেজি কেনকে বেশি হল লোহারো যা এক কেজি তোলার গাড়ি আপনার মাথাত মার দিলে মাথাটো ফাটবো না ফাটে না ফাটে না ফাটে এক কেজি লোহা দিয়ে মিলে ফাটবো না ও তার মানে মাথাটো ফাটবো কারণে লোহারো যা বেশি হবও পারে হবও পারে হবও পারে আচ্ছা এই রমা পারি গেল তো হন্ডি ভাঙি বা করোসনা করবে পারবি পারু পারবি আচ্ছা তই মন্ত্রীটো বাবু এখন আসবে মকে হুদি দেখে নহয় দে এনে থাকাতকে মায়েরে ওয়া টিউশন করে বাদে আপনি না হ্যাঁ টিউশন করে টিউশন নকলি চলিন কেন করি টিউশন করে আচ্ছা না না খালি দিল হ্যাঁ হবে দে এরি তই মন্ত্রীটো হন্ডি ভাঙি বাক্য রচনা করি মন্ত্রী মন্ত্রী বাপরে তুই বলে বস্তু দেখো মাল দেখোনে আচ্ছা বাবা তই এটা কবিতা মুখস্থ মাতবে পারবি নেকি এই যে আমি এটা হেৰি পঢ়িছিলো মই গান্ধীজির দরে হম কবিতাটো মুখস্থ মান আবৃত্তি কৰ নমস্কাৰ মোৰ নাম শ্ৰী নৰেন শৰ্মা পাঠক কলিতা মই এটা কবিতা আবৃত্তি কৰিম মই আহম জৱাহৰলাল নেহৰু পৰাধীনতাৰ সাগৰ সাঁতুৰি এতিয়া ব্ৰহ্মপুত্ৰ নদীয়ে পাৰ হৈ নৰু আহিব আচ্ছা তাৰপিছত মই গান্ধীজীৰ দৰে হম সদায় অহিংসা পথত ৰাম অহিংসা পথেৰে জগত জিনিম হাতত একে ভক্তি সেৱেন লম মই হম কনকলতা মই হম কনকলতা অসমখনক আৰু কৰিম ভংলা ফুটা আচ্ছা বাবু র মায়েরে একটাই করবাত আছে বোধহয় আচ্ছা তোর ঘরত এনে কোন কোন আছে নো তোর ঘর হ্যাঁ কোন কোন আছে আর তোর বাইদুর নাম তো পারি গেল না হ্যাঁ বাইরের নাম তো পারি গেছে না গারুর তো লোথ হয়েছে না আমার বাইদ ভাল পাই কুনিয়া বাইদ পুরি আছে ওই পুরো লাইন মারিছে কুনি লাইন মারিছে বানে খালি বানে ব্যবহার করো মানু আপি বিয়ে পড়ি আছে তো আমার বাই আমার ঘর কিছু লেবেল মনকে ঘর কথা পাতি পাতি ইনকে আইলাম ইনকে দে আচ্ছা আচ্ছা তাৰমানে বাইরে এটা আছে না আৰু বাইরে আছে আৰু আছে সেইটো ডাঙৰ আছিল সেইটো ডাঙৰ আছিল সেইটোৰ লগত আৰু কোনি পাপৰি পাপুরি বাইরের লোক বেয়া হয়েছি কোনবাই এটা প্রেমোলজিত অনার্স হয়েছি প্রেমোলজিত অনার্স হয় নাকি নয়ন কলিতা আমার কমিটির কবা হাক দিছে নয়ন কলিতা কবা হাক দিছে পুরপুর কে যায় রাতিপুয়া যায় তো কওয়া নাই মই কাকর না কবা হাক দিছে আপনাকে কৈছো হয় নাকি ঠিক আছে বাবু তই অলপমান হেৰি বগেচোন মায়েৰে আহিবা লাগে যা আহিলে মই যোগাযোগ কৰি দিম যাবি হা হে শ্ৰদ্ধাৰ বিহু বুলি ৰাই।